খ্রিস্টান আপনার আদিবাসী তারপরে এই আপনার গারোরা আছে গারো মুমিনশিকে যে উপজাতিরা আছে তারা খায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই দেশ ইসলামাবাদ আমরা আসছি নওগাঁ নাটোর জেলায় অনেক ঘোরাঘুরি করলাম সকালবেলা অনেক মজা করলাম কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাইলাম এটা হচ্ছে শুকুরের পাল আমরা কাছ থেকে দেখতে যাচ্ছিলাম শুকুরের পাল খুব দুর্গন্ধ ভাই এগুলোকে মানুষ আক্রমণ করে না তো না শুকর এখানকার হিন্দু যারা আছে তারা এগুলো পালে কিভাবে ঘুমিয়ে আসে আমাদের সাথে আসছে মারুফ মারুফ তুমি এই সম্পর্কে কিছু জানো প্রথম তুমি কখনো দেখছো না না জীবনে প্রথম মোবাইলে দেখছি কিন্তু ও আচ্ছা তো আমি আমিও জীবনে ফার্স্ট শুকর দেখলাম শুকরের মুখের কাছে একটা কি যেন আছে কি বলে জানি না আপনারা দেখেন গলার নিচে একটা কিছু একটা থাকে দেখতে খুব ভয়ঙ্কর বিষয় একটা মানে এই জিনিসটা আবার মানুষ নাকি খায় আল্লাহ ইসলামে এগুলোকে হারাম করছে এমনি করে নাই তো এগুলা থেকে প্রচন্ড দুর্গন্ধ এগুলো কিন্তু প্রচুর চর্বিযুক্ত একটা জিনিস হ্যাঁ তো এই চর্বি কিন্তু মানুষের জন্য অনেক খারাপ একটা হাড়ের সমস্যা হয় ক্ষতিকর তো এই জন্য ইসলাম এগুলোকে হারাম করছে ওকে ওরা ময়লা ময়লা জায়গায় থাকতে পছন্দ করে সবকিছু বেশি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আর এই ব্রিজটা হচ্ছে নাটোয়ে ব্রিজের নিচে আর কি শুকুরগুলো থাকে এগুলো পালার জন্য এই ভাইরা ইয়ে করে